তাহলে প্রথম শর্ত আপনার আমার নেকির পাল্লা ভারী করার জন্য আপনার আমার ঈমান যথার্থ হতে হবে ঈমান আনার ক্ষেত্রে কোনো শর্ত নাই তুমি যদি এই মুমিনের কথা বলো তাহলে আমি আল্লাহ কসম করে বলছি আমি বলতে পারি না যে আমি মুমিন নাকি আমি ঈমানহীন এবার বলেন তো প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন আমি আপনি ঈমানের দাবিতে সঠিক তো এ জীবনে হাই সেই বেশি চায় আছে যে আর ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি তাহলে আল্লাহ বলছেন তুমি সালাত আদায় করো যাকাত প্রদান করো আপনি সালাত ঠিকই পড়েন কিন্তু যখন যাকাত দেওয়ার সময় হয় তখন আমি আর আপনি ওইখানে নাই আমি সিলেটের বায়েজিদ মুস্তামির কাছে গিয়ে ওই মাজারে গিয়ে আমি কাসিমের পূজা করি না আমি শাহজালালের মাজারে গিয়ে আমি গজার মাছেরও পূজা করি না আমি খানজাহানের মাজারে গিয়ে ওখানে কুমিরেরও পূজা করি না আমি তার কাছে যাই না আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই যাকাত কি করে মাফ করা যায় সেই জন্য ব্যাংক ব্যালেন্সের কিছুটা ছেলের নামে কিছুটা মেয়ের নামে কিছুটা বউয়ের নামে দিয়ে আপনি বলেন না আমার যে নেশা পরিমাণ সম্পদের মালিক আমি হইনি আপনার এই প্রতারণা কি আল্লাহ বোঝেন না আপনি যে এই বিশ্বাস করেন আল্লাহ কি আপনার এই জিনিস দেখেন না সুতরাং আপনি আমি কতটুকু মুমিন আপনি আয়াতের এক অংশ মানেন এক অংশ ছাড়েন এর নাম কি প্রকৃত মুমিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই প্রচেষ্টা সদী মণ্ডলী পৃথিবীতে আমরা যারা মানুষ সর্বোপরি আমরা যারা মুসলিম আমাদের লক্ষ্য হচ্ছে পরকালীন জীবনে নাজাত পাওয়া জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করা যদি আমরা এই কাজগুলি করতে চাই যদি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে আমাদের দুনিয়াতে কিছু কাজ করা দরকার যে কাজের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ দেখুন পৃথিবীতে মানুষ এসেছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য কিন্তু মানুষ ইবাদত করতে এসে দুনিয়াতে যখনই সে প্রাপ্তবয়স্ক হয় যখন সে কিছুটা বুঝতে শিখে তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তাকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য থেকে এসে অনেক দূরে সরে যায় তার লক্ষ্য হয় তখন দুইটা একটা হলো বৈষয়িক জীবন আর একটা হলো তার আধ্যাত্মিক জীবন একটা হলো তার দুনিয়াবী জীবন আর একটা হলো তার পারলৌকিক জীবন কিন্তু মানুষের যে জীবন আমরা মুমিন আমরা মুসলিম আমাদের জীবনের কোনো দুই ভাগ নাই কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই জীবনটাকে দুই ভাগ করে ফেলেছেন কেউ মনে করেন যে আজকে দুনিয়াবী জীবনে আমি ধন সম্পদ অর্জন করব আমি আমার জীবন পরিচালনা করব এখানে ধর্মের কোনো সম্পর্ক নাই আর এক শ্রেণীর মানুষ মনে করেন যে না দুনিয়াবী জীবনে আমার এই কর্মকাণ্ডের মাধ্যমেই পরকালীন জীবনে আমার মুক্তি সাধিতে হবে তাহলে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আমরা আসলে কোন শ্রেণীর হওয়া দরকার আমাদের আমাদের সেটা খুঁজে বের করতে হবে নিজেদের চিন্তা করতে হবে আমি কোন শ্রেণীর মানুষ হব কারণ মানুষের জীবন থেকে খাওয়া পরাকে যেমন আলাদা করা যায় না ঠিক তেমনিভাবে মানুষের জীবন থেকে ইবাদতকেও আলাদা করা যায় না কারণ একটাই জীবন একটাই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের একসাথে জড়িত হাত পা আলাদা করে কোথাও রেখে কোনো কিছু করা যায় না ঠিক তেমনিভাবে আমার পেটটাকেও আলাদা করে কোথাও রাখা যায় না যেহেতু সবগুলিই আমার সাথে সংশ্লিষ্ট সুতরাং এই সবগুলি দিয়েই আমাকে আল্লাহর ইবাদত করতে হয় আবার এই সবগুলির মাধ্যমেই আমাকে ইবাদতের জন্য সুস্থ থাকার প্রচেষ্টা করতে হয় কিন্তু মানুষ আজকে মনে করছে যে না ইবাদতের জিনিস ওটা আলাদা ধর্ম আলাদা আর কর্ম আলাদা এই বিষয়টা যখনই আমরা বুঝতে শিখেছি তখনই আমাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে সুতরাং মুমিন জীবনে মুসলিম জীবনে আমার জীবনের কোনো অংশ আখেরাতের থেকে ভিন্ন নয় আমার জীবনের কোনো অংশ ইবাদত থেকে খালি নয় আমার জীবনের কোনো অংশই আমি এটা বলতে পারি না যে এটা আমার ইসলাম থেকে বিচ্ছিন্ন এটা আমি বলতে পারি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে সেই ইবাদত আমাদের জীবনব্যাপী আপনি যে কাজই করেন না কেন সেই কাজ আপনার ইবাদত হতে পারে শর্ত হলো সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা সম্পাদিত হতে হবে তাহলে ইবাদত হবে আর যদি কোরআন হাদিস অনুযায়ী সেটা সম্পাদিত না হয় তাহলে সেটা ইবাদত নয়
সুতরাং আমি আপনি আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, এমনকি আমাদের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আমরা যে আমলেই করি না কেন, প্রত্যেকটি আমলই আমাদের জন্য ইবাদত হতে পারে। কিন্তু সেজন্য আমাদের কোরআন হাদিস অনুযায়ী ইবাদতের কাজটা সম্পাদিত হওয়া দরকার। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটা হলো কি করে আমাদের পরকালীন জীবনে আমাদের নেকির পাল্লা ভারী হতে পারে, আমরা নেকির পাল্লা কিভাবে ভারী করব সেই বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আজকের দিনে এই যে মাপ হবে দাড়ি পাল্লা, এটা হলো সত্য সঠিক, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি ঘাপলা এগুলো চলবে না। তাহলে আজকে যা পরিমাপ করা হবে এটা সতত সঠিক, এর মধ্যে কোনো ঘাপলা নাই, কোনো বাটখারায় কোনো কমতি নাই, এর মধ্যে কোনো কিছু ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। ফমান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে মুক্তি পেয়ে যাবে, সফলকাম হবে। ওমান খফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা তাদের নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে। বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন, এই জন্য যে তারা আমাদের আয়াতের সাথে জুলুম করেছে। কিভাবে জুলুম করেছে? আয়াত বলেছে একটা কাজ করার, আমাকে 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 আপনাকে এক দিক নির্দেশনা দিয়েছে এইটা করো, আর আমি আপনি সেটা বাদ দিয়ে অন্যটা যখন করছি তখন তো জুলুম হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহ বলছেন এক কাজ করতে আর আমি করছি ভিন্ন, তাহলে এটা জুলুম হবে না? আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর বিরোধিতা করলে তাহলে কি মানুষ প্রকৃতপক্ষে মুমিন হতে পারে? প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। আর যারা আল্লাহর সাথে নাফরমানি করে মূলত তাদেরকেই জালেম বলা হয়েছে। আর এই জন্যই আল্লাহ বলছেন, এই জন্য যে বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন, এই জন্য যে ওর নেকির পাল্লা হালকা হলো কেন, এ কারণে যে সে আমাদের আয়াতের সাথে জুলুম করেছে। তাহলে সূরা আরাফের 8 এবং 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তাহলে আপনার প্রত্যেকের, আমাদের প্রত্যেকের দরকার পরকালীন জীবনে মুক্তির জন্য কি কাজ করা, কি কাজ করা দরকার? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার নেকির পাল্লা ভারী হবে সে মুক্তিপ্রাপ্ত হবে। তাহলে আপনার নেকির পাল্লাটা তো ভারী করা লাগবে, তাই না? তাহলে এটা বলতে পারতেছেন না কেন? সারাদিন ইউসুফ আর জুলেখার কেচ্ছা শুনেছে, আমরা গল্পে শুনি, তখন যখন বলা শেষ হয়েছে বক্তার, তখন বলছে যে জুলেখা কে ছিল, বুঝতে পারছেন? তা আমরা এখানে শুধু সুর শুনতে আসিনি, আমরা সুর দিতেও আসিনি, আপনাকে কিছু জিনিস বলার চেষ্টা করব যেটা আপনি স্মরণ রাখবেন, আপনি আমল করবেন, আমিও আমল করব, আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। আর আপনি এখানে আসলেন কষ্ট করে, এই কিছু সুর তাল শুনে যদি এখান থেকে চলে যান, কিছু সাথে করে নিয়ে যেতে না পারেন, তাহলে আসা যাওয়া বেকার, কোনো লাভ নেই। এই সুর কয়েকদিন মনে থাকবে? একদিন, দুই দিন, তিন দিন, পাঁচ দিন, তারপরে ভুলে যাবেন। কিন্তু যদি আমলের কিছু নিয়ে যাওয়া যায় তাহলে সেটা আমাদের কাজে লাগবে। এই জন্য অনুরোধ করব আমাদেরকে, আপনাদেরকে, যে আমরা যেন খেয়াল করে কথা শোনার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ওমাই আমল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমলে সালেহ সম্পাদন করবে, পুরুষ হোক আর নারী হোক, অহু আমিন ফাউলাইকা ইয়াদখুলুনা আল জান্নাহ ওয়ালা ইউজলামুনা নাকীরা, যে ব্যক্তি আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক, এই অবস্থায় যে সে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি সামান্যতম জুলুম করবেন না। তাহলে প্রথম যেটা শর্ত আপনার আমার নেকির পাল্লা ভারী করার জন্য, প্রথম যেটা শর্ত সেটা হলো আমাদেরকে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, তাই না? মুমিন না হলে কোনো কাজে লাগবে? আমি আপনি যদি ইমানদার না হই তাহলে আপনি যতই আমল করেন এই আমল আপনার আমার কোনো কাজে আসবে না। বিভিন্ন সময় একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, ধরুন আমাদের দেশে প্রচলিত আছে যে কোরআনের বঙ্গানুবাদ করেছে কে,
গিরিশচন্দ্র সেন প্রচলিত, কিন্তু এর আগে অনেক মুসলমান করেছে ভারতের বাংলাদেশের, অনেকেই করেছে। সমস্যা হলো সে সময় ফতোয়া ছিল মুসলমানদের পক্ষ থেকে যে কোরআনের বঙ্গানুবাদ যদি করে কেউ তাহলে সে কুফরি করলো। এই কাফের হওয়ার ভয়ে কেউ প্রকাশ করেনি, কিন্তু অনুবাদ অনেকেই করেছে। এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি যখন কোরআনের অনুবাদ বের তাফসির বের করলেন, তখন কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকেও তৎকালীন লোকেরা কাফের ফতোয়া দিয়েছে, কোরআনের তাফসির করতে গেছে তাই। সুতরাং এই ভয়ে কিন্তু মুসলমানরা বলেনি যে হ্যাঁ আমি কোরআনের অনুবাদ করেছি। আর যেহেতু হিন্দু গিরিশচন্দ্র সেন, তা ওর তো আর কাফের হওয়ার ভয় নেই, তেমনি তো কাফের, ফলে তারটা প্রকাশ হয়ে গেছে, ও সাফিয়ে দিয়েছে, নাম হয়ে গেছে যে গিরিশচন্দ্র সেন প্রথম কোরআনের অনুবাদ করেছে। যাই হোক, যে আগে করে করুক, বিষয় হলো সে যে এতটা ভালো কাজ করেছে। আজকে আমরা কোরআন পড়ি, বাংলায় অনুবাদ করি, অনুবাদ বুঝি। এখন যদি কোরআনের বঙ্গানুবাদ না হতো তাহলে কি আমাদের জন্য বোঝাটা সহজ হতো? বোঝাটা সহজ হতো না, কঠিন হতো। কিন্তু তারপর এই যে একটা ভালো কাজ উনি করে দিলেন, এর বিনিময়ে উনি পরকালে কি পাবেন? কিছু পাবেন? কিছু পাবেন না, কারণ ঈমান নাই। তাহলে আমি আপনি প্রত্যেকে আমার আপনার ঈমানটাও যথার্থ হতে হবে। আমার আগে যে ভাই আলোচনা করেছিলেন মুখলেসুর রহমান, তাই না, একটা ছোট্ট সূরা পড়েছিলেন, কোন সূরা বলেন তো? সূরা আসর। এই সূরা আসরে আল্লাহ মানবতার মুক্তির জন্য চারটা গুণের কথা বলেছেন। তার মধ্যে প্রথম গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ক্ষতির মধ্যে তারা হবে না যারা ঈমান এনেছে। তাহলে আমরা কি ঈমান আনছি? আনছি ঈমান, সঠিক, মাশাআল্লাহ। একজন বলল কষ্ট করে যে ঈমান আনছে, সঠিক। হাসান বসরি রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তার জনক শিষ্য প্রশ্ন করেছে, ইয়া শেখ, আলান্তা মুমিন, আপনি কি মুমিন? তখন তিনি বলছেন যে দেখো, তুমি যদি মুমিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম দ্বিতীয় সূরা সূরা বাকারার প্রথম যে চারটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে বৈশিষ্ট্য বলেছেন, তুমি যদি আমাকে মুমিন বলে ইমানদার বলে তুমি ওই মুমিনের কথা বুঝিয়ে থাকো, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি যে আমি একজন মুমিন। কি বলছেন আল্লাহ সেখানে? সেখানে আল্লাহ বলেছেন, যারা গায়েবে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা আমরা তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে খরচ করে। তাহলে তুমি যদি এই মুমিনের কথা বলো, আমি আল্লাহর কসম করে বলছি আমি একজন মুমিন। কিন্তু তুমি যদি ওই মুমিনের কথা বলো যে মুমিনের কথা, যে ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দুই নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো কেবল তারাই যখন তাদের নিকটে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের নিকট আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। তুমি যদি এই মুমিনের কথা বলো, আমি আল্লাহর কসম করে বলছি আমি বলতে পারি না যে আমি মুমিন নাকি আমি ঈমানহীন। এবার বলেন তো, প্রখ্যাত তাবেয়ী হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন, আমি আপনি ঈমানের দাবিতে সঠিক তো? আমাকে আপনাকে চিন্তা করতে হবে আমি কতটুকু মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 164 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। কাকে বলছেন আল্লাহ? কাফেরকে, মুশরিককে, মুনাফিককে? তা বলেননি। কাকে বলছেন? মুমিনকে বলছেন, ঈমানদারকে বলছেন, যারা আপনার আমার ঈমান আছে তাদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহ আবার ঈমানদারকে কেন আনতে বলছেন ঈমান? নিশ্চয় কারণ তো একটা আছে, তাই না? কারণ তো অবশ্যই আছে। দেখেন কয়দিন পরে সিয়াম শুরু হবে, কতদিন পরে বলেন তো? এই মার্চ মাসের 12 তারিখে, 12-13 তারিখের দিকে ইনশাল্লাহ শুরু হবে। যখন রমজান মাস আসবে তখন একটা হাদিস কিন্তু আমাদের সবার মুখস্থ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে আর সওয়াবের আশায়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। হাদিস বলা হয় না,
বলবে কিন্তু সবাই। তাহলে আল্লাহ রসুলকে জানেন না যে ইমানদার ছাড়া কেউ সিয়াম পালন করে না, মুমিন ছাড়া কেউ কিয়ামুল লাইল করে না, মুমিন ছাড়া কেউ লাইলাতুল কদরে জাগ্রত হয় না। তারপর রাসূল এটা শর্ত কেন লাগাইলেন, কি কারণ? কারণ হলো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে যাকাতকে যুক্ত করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত একটাই আয়াত। তাহলে আল্লাহ বলছেন তুমি সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আপনি সালাত ঠিকই পড়েন, কিন্তু যখন যাকাত দেওয়ার সময় হয় তখন আমি আর আপনি ওইখানে নাই, কারণ ওখানে টাকা টাকা খরচ হবে। যে সালাত পড়া যায় কারণ এখানে টাকা লাগে না, সিয়াম পালন করা যায় কারণ এখানে পয়সা লাগে না, কিন্তু যখনই সিয়াম পালনের পরে আপনাকে বলা হয় যে আপনাকে ফিতরা দিতে হবে তখনই এবার খুঁজেন কি করে কম দেওয়া যায়। তাহলে ইমান আমার আর আমার ঠিক আছে তো? যাকাত কি করে মাফ করা যায়? সেই জন্য ব্যাংক ব্যালেন্সের কিছুটা ছেলের নামে, কিছুটা মেয়ের নামে, কিছুটা বউয়ের নামে দিয়ে আপনি বললেন না আমার যে নেশা পরিমাণ সম্পদের মালিক আমি হইনি। আপনার এই প্রতারণা কি আল্লাহ বোঝেন না? আপনি যে এই বিশ্বাস করেন আল্লাহ কি আপনার এই জিনিস দেখেন না? সুতরাং আপনি আমি কতটুকু মুমিন? আপনি আয়াতের এক অংশ মানেন এক অংশ ছাড়েন, এর নাম কি প্রকৃত মুমিন? আমরা অনেকে আকীদার কথা বলি, আমরা আকীদার কথা বলি, ইমানের মজবুত দৃঢ় অবস্থাকে বলা হয় আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে গিরো দেওয়া। আমরা এই যে গরু ছাগল মাঠে বেঁধে রাখার জন্য দড়িতে গিরো দেই না, আর গলায় তো রশি বেঁধা হয় তাই না, গিরো দেওয়া হয় না? এই আকদুন মানে হচ্ছে গিরো দেওয়া, এখান থেকে আকীদা। আকীদা মানে হচ্ছে শক্ত বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। মানুষের বিশ্বাস যখন মজবুত হবে তখন তাকে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, পারবে কোনো দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সাহাবা কেরামের জীবনে দেখেন না যে তারা মার খেয়েছে, তাদের হাত পা বেঁধে গরম জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে রাখা হয়েছে, তারপর বলছে যে যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু তারা কি বলেছেন? আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ, তার প্রতি বিশ্বাস এনেছি, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। তাহলে আকীদা যদি মজবুত হয়ে যায় তাহলে কে কোথাও সরানো যাবে না, ওখান থেকে নড়ানো সম্ভবই নয়, মরে যাবে, জীবন চলে যাবে, কিন্তু সে আকীদা থেকে একটু বিচ্যুত হবে না। তাহলে আপনার আমার ইমান ওই রকম হওয়া দরকার, যখন ইমান শক্ত হবে তখন এর পাশাপাশি অন্য জিনিসগুলি অটোমেটিক্যালি চলে আসবে, যখন ইমান দুর্বল থাকবে তখন অন্য জিনিসগুলি এমনিতেই হালকা হয়ে যাবে, এটা স্বাভাবিক। আপনি যদি বিশ্বাস করেন পরকালীন জীবনে আমার এই আমলের হিসাব দিতে হবে, আপনি যদি বিশ্বাস করেন পরকালীন জীবনে আমার এই আমলের মাধ্যমে আমাকে জান্নাত দেওয়া হবে, আপনি যদি বিশ্বাস করেন পরকালীন জীবনে আমার এই আমলের মাধ্যমে আমাকে জাহান্নাম দেওয়া হবে, তাহলে অবশ্যই আপনি আমলটা এইভাবে করবেন যেন আপনার জান্নাতে যাওয়া যায়, আপনি আমলটা এইভাবে করবেন যখন যেন আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু যদি ইমান দুর্বল হয়, আর পাবো কি পাবো না এটা কে দেখেছে? আমাদের কতজনে তো মারা গেল, বাপ দাদা থেকে শুরু করে আর বহু মানুষ তো মারা গেছে, ওই শুনলাম না তো কেউ যে ভালো আছে, শুনলাম না তো কেউ যে খারাপ আছে, তাহলে বিশ্বাস করেই কি না করেই কি? যদি আপনার আমার ইমানের এই দুর্বলতা থাকে তাহলে দুনিয়াবী জীবনের আমলগুলি ওইভাবে দুর্বল হবে। একটা লোক সুদ কেন খায়, একটা লোক ঘুষ কেন খায়, একটা লোক চুরি কেন করে, একটা লোক ব্যভিচার কেন করে, অবশ্যই তার ইমানে দুর্বলতা আছে। তাছাড়া আপনি পাঁচক্ত সালাতে যখন সালাতে দাঁড়ান তখন আপনি আল্লাহর কাছে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আর ওখান থেকে যখন বের হয়ে আসেন মসজিদ থেকে বের হয়ে এসে বারান্দা বের হয়ে সিগারেটটা ধরে সুকটান দিতে শুরু করেন, এই তো আমার আপনার ইমানের অবস্থা, এর নাম কি মুমিন? আপনি ওখানে গিয়ে আল্লাহর সামনে আপনি আপনার মাথাকে অবনত করছেন, আর ওখান থেকে বের হয়ে গিয়ে যখনই আপনি বিপদে পড়ছেন তখনই আপনি বান্দার সহযোগিতা যাচ্ছেন, এর নাম কি ইমান? আপনি ওখানে গিয়ে আপনি ঠিকই বলছেন আল্লাহ তোমাকে ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাই না, আর ওখান থেকে বের হয়ে এসে আবদুল্লাহ আব্দুর রহমান ও সদুমধু যার যাকেই পাবেন তার কাছেই আপনি তার মুখাপেক্ষী হবেন, এর নাম প্রকৃতপক্ষে ইমান নয়। সুতরাং আপনাকে আমাকে প্রকৃত ইমান, ইমান এটা অর্জন করতে হবে, এটা লাভ করতে হবে, ইমানটা
আমাদেরকে মজবুত করতে হবে, তাহলেই পরকালীন জীবনে আপনার আমার নাজাতের আশা করা যাবে। তাহলে ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান হলো আন্তরিক বিশ্বাস। আমি মনে মনে বিশ্বাস করি আমার আল্লাহ আছেন, আমি বিশ্বাস করি আমার রসুল এসেছিলেন, আমাকে এই বিধান দিয়ে গেছেন, এটা আমি অবশ্যই সর্বান্তকরণে বিশ্বাস করি। আবার আমি মুখে অস্বীকার করি যে আমার আল্লাহ এক, যিনি একক অদ্বিতীয়, তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, আমি এটা মুখে স্বীকারও করি। আবার আমি আমার কাজে বাস্তবায়ন করি যে আমি কেবল একমাত্র আমার এই আল্লাহর ইবাদত করি, আমার অন্য কারো ইবাদত করি না। আমি সিলেটের বায়েজিদ মুস্তামির কাছে গিয়ে ওই মাজারে গিয়ে আমি কাসিমের পূজা করি না, আমি শাহজালালের মাজারে গিয়ে আমি গজার মাছেরও পূজা করি না, আমি খানজাহানের মাজারে গিয়ে ওখানে কুমিরেরও পূজা করি না, আমি তার কাছে যাই না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই। সুতরাং আমার ঈমান যা হবে, আমার আমল তাই হবে, এর বাইরে হবে না, এর নাম হলো প্রকৃত মুমিন। সুনান ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের এক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেবেন, যে লোকের আমল নামা 99টা ভলিউমে লেখা আছে, এক একটা ভলিউমের দীর্ঘ হচ্ছে, ভলিউম বোঝেন তো, খণ্ড, এক একটা খাতার দৈর্ঘ্য হচ্ছে মানুষের দৃষ্টিসীমা, খালি চোখে যত দূর যায়। এখানে যদি কাপড় না থাকতো তাহলে বহু দূর আমরা দেখতে পেতাম, যত দূর যাবে তত দূর লম্বা। এরকম 99টা আমল নামা তার আছে, এইসব আমল নামাতে তার সব গুণা লেখা আছে, একটাও নাকি নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে এসে বলবেন, বান্দা, তোমার এই আমল নামা লেখাতে আমার লেখক ফেরেশতারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে? তখন সে বলবে, না আল্লাহ কোনো জুলুম করেনি। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করুন, বান্দা, আমাকে কি তোমার কিছু বলার আছে, কোনো ওজর পেশ করার আছে? তখন সে বলবে, আল্লাহ আমার কিছু বলারও নাই। আর মনেষ মনেষে ভাববে, আজকে তো নিশ্চিতরূপে আমার ধ্বংস অনিবার্য, কারণ আমি কোনো ভালো কাজই করিনি, সুতরাং আমাকে তো জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ অন্তরের কথা জানেন, আল্লাহু আলিমুম বিসুদুর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে যা লুকাইত আছে সব তিনি জানেন। এবার আল্লাহ বলবেন, বান্দা, তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তোমার কিছু নেকি আমার কাছে লিখিত আছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট কাগজ বের করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার 99 ভলিউমের আমল নামা এক পাল্লায় দিবেন, আর এই ছোট্ট বেতাকা, এই ছোট্ট কাগজটা, এই চিরকুটটা এক পাল্লায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার ওই 99 ভলিউমের আমল নামা এটা হালকা হয়ে যাবে, আর এই ছোট চিরকুট লেখা কাগজটা, এই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কি লেখা ছিল সেই চিরকুটে? সেই চিরকুটে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটামাত্র বাক্য উচ্চারণ করার কারণে, এ বিশ্বাস করার কারণে, তার ঈমান ঠিক থাকার কারণে জান্নাতে চলে যাবে। কিন্তু কখন? ওই সময় সে জান্নাতে যাবে যে সময় সে ঈমান আনার পরে আর কোনো সুযোগ পায়নি আমল করার। বদর যুদ্ধের প্রাককালে ইহুদি উসাইরিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, মুহাম্মদ, আমি তো তোমার উপর ঈমান আনিনি, এই মুহূর্তে আমি যদি ঈমান আনি আর যদি আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেখানে নিহত হই, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে। সে ঈমান আনলো, উহুদের জেহাদে অংশগ্রহণ করলো, সেখানে সে নিহত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিয়মাল আব্দু উসাইরিম আমালুহু কালিল উজিরা বিহি কাতির, আল্লাহর উত্তম বান্দা হচ্ছে উসাইরিম, আমল তার কম কিন্তু নেকি পেয়ে গেছে সে বহুগুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইহুদি উসাইরিম এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ পায়নি, একদিন সে সিয়াম পালন করার সুযোগ হয়নি, সুযোগ পায়নি, অথচ ইহুদি উসাইরিম সে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। বিন্দু কখন? যখন আপনার আমার ঈমান আনার পরে আর আমল করার সুযোগ নাই, তখন কিন্তু এই ফজিলত পাবেন, অবশ্যই পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একনিষ্ঠ মনে প্রাণে বিশ্বাস করে
কেবল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে যদি এই কথা বলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে একনিষ্ঠ মনে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার পর কোনো মানুষ এর সাথে মুনাফিকি করতে পারে না, কারণ একনিষ্ঠ মনে সে পড়বে আর আল্লাহর বিধান মানবে না। এমনটা কি হবে? এমনটা হওয়ার কথা নয়। তাহলে সে কি করবে? ইমানটা তার মজবুত যদি হয় আর যদি সে আমল করার সুযোগ না পায়, তাহলে তার জন্য ওই ফজিলত সে ইমানের কারণেই কেবল জান্নাতে চলে যাবে। কিন্তু যদি কারো ইমান আনার পরে সুযোগ থাকে আমল করার, আমলে সালেহ করার মতো সুযোগ থাকে আর সে আমল না করে, তাহলে তাকে জাহান্নামে পড়তে হবে। এরপর আল্লাহ তাকে মাফ করে দিয়ে ইমানের কারণে তাকে জান্নাতে দিবেন, তবে জান্নাতে যাবে। রাসূলের কথা মিথ্যা না, জান্নাতে যাবে ঠিকই, কিন্তু শাস্তি ভোগ করে তারপরে যেতে হবে। তাহলে প্রথম শর্ত, আপনার আমার নেকির পাল্লা ভারী করার জন্য আপনার আমার ইমান যথার্থ হতে হবে। ইমান আনার ক্ষেত্রে কোনো শর্ত নাই, ইমান আনার ক্ষেত্রে কোনো চুক্তি নেই। বিনা শর্তে, বিনা চুক্তিতে এমনিতেই আপনাকে আমাকে আল্লাহর উপর ইমান আনতে হবে। দুই নম্বর, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমান এনেছে, আমলে সালেহ সম্পাদন করেছে, জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। তাহলে আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ বলা হয় ওই সমস্ত কাজকে। আমল মানে হচ্ছে কাজ, সালেহ মানে হচ্ছে উত্তম। তাহলে উত্তম কাজ, নেক আমল, সৎ কাজ কাকে বলা হয়? আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমলে সালেহ বলা হয় ওই আমলকে যে আমলটা শরীয়ত মোতাবেক সম্পাদিত হয়। তাহলে শরীয়ত কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ করেছেন ওটা হচ্ছে শরীয়ত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে কোনো কিছু শরীয়ত নাই। তাহলে আমি আপনি যে আমল করব, আমাকে আপনাকে বেছে বের করে নিতে হবে, আমলটা আমলে সালেহ নাকি আমলটা আমলে তলে, আমলটা কি সতামল নাকি আমলটা বদামল। যদি সতামল হয় তাহলে জান্নাতে যাওয়া যায়, যদি বদামল হয় জাহান্নামে যেতে হয়। আন সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউস, আমি তোমাদের পূর্বেই যা হাউস কাউসারের নিকটে পরে পৌঁছে যাব। লা ইয়ারিদনা আলাইয়া ক্বামুন, অনেক লোক আমার সামনে অতিক্রম করবে। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সেই হাউস কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। ইতিমধ্যে একটা দল আমার সামনে এসে উপস্থিত হবে, আরিফুহুম ওয়া আরিফুনানি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, তারাও চিনবে যে উনি আমাদের নবী, আমাদের রাসূল, আমিও চিনব উনি আমাদের উম্মত। কিভাবে? এই ওযু করার কারণে এগুলি তো জলজল করবে, মুখমণ্ডল, হাত পা এগুলো জলজল করবে, তো রাসূল দেখে চিনতে পারবেন যে এর আমার উম্মত। হাত্তা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু কিছুক্ষণ পরে তাদের মাঝে আর আমার মাঝে পর্দা পড়ে যাবে। ফা আকুল, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, ওরা তো আমারই উম্মত, আমার দলভুক্ত। ফায়ুকাল, তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার পর ওরা কি বেদাত সৃষ্টি করেছে, নতুন কি কাজ করেছিল এটা তুমি জানো না। রাসূল বললেন ফা আকুল, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছে। এখন আমাদের সমাজে কিছু কিছু ভাইয়েরা, কিছু কিছু মুরব্বী বলেন, আরে নামাজ তো ভালো কাজ, তা বেশি করলে সমস্যা কি? ভালো কাজ তো, বেশি করলে সমস্যা কি? হ্যাঁ ভালো কাজ বেশি করলে সমস্যা নাই। আপনি মাগরিবের সালাত তিন রাকাত পড়েন কেন? আপনি চার রাকাত পড়েন, এ ভাঙ্গা সুরা পড়া তো দরকার কি? আপনি চার রাকাত কেন পড়েন না? জোহরের সময় তো মানুষ, এই ফজরের সময় তো মানুষের কাজ তেমন থাকে না, ফজরে ঘুম থেকে উঠে সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, দুই রাকাত পড়ার কি দরকার? আপনি চার রাকাত পড়েন কেন পড়েন না? ওটা তো কার নাস, সালাত তো ভালো কাজ, আপনি ভালো কাজ বেশি করবেন না কেন? ওখানে করেন, সেখানে করেন না কেন? তাহলে বুঝতে হবে ভালো কাজ অতটুকু ভালো কাজ যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যার পিছনে আমাদের কোনো অনুমোদন নেই, আমাদের কোনো সমর্থন নেই, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। তাহলে
আমল করতে হলে আল্লাহ রাসূল কিভাবে করতে বলেছেন কতটুকু করেছেন ততটুকু দেখে আমল করতে হবে, ওর নাম শতআমল। আর যদি তার বাইরে হয়, যদি কম বেশি হয়, ওর নাম শতআমল নয়, ওর নাম বদআমল, আর আমরা সেটাকে বলি বিদআত। সুতরাং আপনাকে আমাকে আমল চিন্তা ভাবনা করে করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনজন লোক আসলো, যা আসালাসাত রাহদিনিল বাইতে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আনিন নবী আন আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে কি জন্য, আল্লাহ রাসূল কি আমল করেন এটা জানার জন্য। ফালা মুখবিরু, যখন তাদেরকে বলা হলো কাআন্নাহুম তাকাল্লুহা, তারা যেন আমলগুলোকে কম মনে করলো। এরপরে তারা বলল ওয়াইনা নবী ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইনা নাহনু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা কোথায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তো তার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, সুতরাং এই আমল তার জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট না। তখন একজন বলল আমি সারা রাত জেগে জেগে আমি সালাত আদায় করব, নফল সালাত, আমি কখনো ঘুমাবো না। দ্বিতীয় জন বলল আমি প্রতিদিন সিয়াম পালন করব, আনা আসমুদ্দার ওয়ালা ইফতির, আমি প্রতিদিন সিয়াম পালন করব, একদিনও ছাড়বো না। তৃতীয় জন বলল আনা আতাসিলুন নিসা, আমি মেয়েদের সংসার পরিহার করব, কারণ মেয়েদের সাথে বিয়ে শাদী করে এই সংসার পালন করো, বাজার করো, ইনকাম করো, কত কিছু করো, এর দরকার নেই, ওই ঝামেলা বাদ দিয়ে আমি মেয়েদের সংসার পরিহার করব, ওর সাথেই থাকবো না, মানে বিয়ে করবো না। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আন্তমুল্লাদিনে ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আরে তোমরা তিনজন এই কথা বলেছো। তখন তারা বললেন হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা এই কথা বলেছি। তিনি বললেন আমা সাবধান ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তোমাদের চেয়ে বেশি আমি মুত্তাকি পরহেজগার মানুষ। এরপরেও আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নফল সালাত আদায় করি আবার আমি ঘুমাই, আনা আসুম ওয়া উফতির, আমি নফল সিয়াম পালন করে মাঝে মাঝে ছেড়েও দেই, ওয়ানাতাজাওয়াজুন্নিসা, আমি মেয়েদের বিবাহ সাধিয়ে করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিহার করে, সুন্নাতকে অবজ্ঞা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে রাসূল কাকে বললেন? একজন নফল সালাত বেশি বেশি করবে, আর একজন সিয়াম বেশি বেশি রাখবে, আর একজন ইবাদত বেশি করার জন্য বিয়ে শাদী করবে না। এই তিনজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অথচ রাসূলের যুগে চোর ছিল, চুরি করেছে অনেকেই, তার হাত কাটা গেছে, তাই না? বলে নাই যে ওমর উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলের যুগে বেবিচারী ছিল, তাকে রজম করে মারা হয়েছে, আল্লাহ রাসূল বলেননি ওমর উম্মতের অন্তর্ভুক্ত নয়, ছিল না? গামেদি মহিলা ছিল না, মাইজমি মালেক আল আসলামী ছিলেন না, তাকে আল্লাহ রাসূল রজম করার পর তার নিজে জানাজা পড়ালেন, ওমর জামাটানে ধরল রাসূল আপনি একজন বেবিচারীর জানাজা পড়াবেন? রাসূল বললেন ওমর তুমি জানো না ও কত শক্ত তওবা করেছে, তার তওবা যদি 70 জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় মদিনার, তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে তাকে বললেন না যে উম্মত থেকে সে বের হয়ে যাবে, কাকে বললেন? যারা ইবাদত বেশি বেশি করে করতে চাচ্ছে তাদেরকে বলেছেন। বলছিলাম তাহলে ইবাদত করতে গেলে আমাকে আপনাকে ইবাদত অতটুকু করতে হবে যতটুকু আল্লাহ রাসূল করার অনুমতি দিয়েছেন, করতে বলেছেন, তিনি সমর্থন করেছেন, তার বাইরে আপনি যতই বেশি বেশি ইবাদত করেন কোনো কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বিশাল দেহের একজন মানুষকে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মশার পাখার সমানও তার কোনো মূল্য নেই। কারণ কি? কারণ হলো দেহ বড়, আমলে শূন্য। সুতরাং আমল আমলে সালে, এটা হচ্ছে তাওকিফি, ইবাদত হচ্ছে তাওকিফি, অর্থাৎ কোরআন হাদিসের উপরে নির্ভরশীল, কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের অনুমোদনের বাইরে আপনি আমি ইবাদত করলে ওটা কোনো কাজে লাগে না। সুতরাং আমল আপনার আমার যদি কম হয়, সেটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী সেটা যদি সম্পাদিত হয়, এই কম আলম কামল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল যদি আপনার আমার বেশিও হয়, আর ওটা যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়, এই বেশি আমল আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা সাবধান হব, আপনার আমার নেকির পাল্লা আমরা ভারী করতে চাই, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে আমার আমলটা যেন সৎআমল হয়, আমার আমলটা যেন বদআমল না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া ইবনা আদম তাফাররক লি ইবাদাতি আমলা উসাদরাকা কিনান, হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য তোমার হৃদয়টাকে খালি করে নাও, কিছুটা তুমি অবসর হয়ে নাও, তাহলে আমি তোমার অন্তরকে ধন দিয়ে ঐশ্বর্য দিয়ে সম্পদ দিয়ে ভরে দেব। ওয়াসুদ্দ ফাকরাক আমি তোমার দারিদ্র দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল যদি তুমি এই কাজটা না করো মালা তুইয়াদাকা শুকলান আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালা মাসুদ্দ ফাকরাক আমি তোমার দারিদ্র দূর করব। তাহলে আল্লাহ যদি এই কথা বলেন আমি আপনি সারা জীবন কাজ করে ধনী হওয়া যাবে? ধনী হওয়া যাবে না। হ্যাঁ ধনী হওয়া যেতে পারে, কিন্তু দেখেন আমাদের বাংলাদেশে যে যত বেশি ধনী সে তত বেশি ঋণী, যে যত বেশি সম্পদের মালিকেরই মালিকের সম্পদের অধিকারী সে তত বেশি ভিখারি। কথাটা একটু অন্যরকম হয়ে গেল, সেজন্য দুঃখিত, কিন্তু বিষয়টা হলো দেখেন আমাদের এই বাংলাদেশে এই বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারি বলেন, সোনালী ব্যাংকের কেলেঙ্কারি বলেন, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি বলেন, এগুলি কারে করে? আপনার আমার মতো এইসব ভুকানাঙ্গা মানুষ করে কি করে না? এর আগেও করে না। আপনার প্রয়োজনে আপনি যদি ব্যাংক থেকে এক লাখ টাকা লোনও নিতে যান তারপর তো আপনাকে তো কিছুটা রাখতে হবে, জামানত দিতে হবে, তাই না? আর ওইসব লোকের মুখের কথাই জামানত, বুঝতে পারলেন? ওর মুখের কথাই জামানত, আর তাদের মাধ্যমে এগুলি সব সমস্যা হয়। ওর যত আছে তত আরও চায়, এ জীবনে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি। তাহলে যার যত বেশি আছে সে তত বেশি চায়। আজকে বসুন্ধরা গ্রুপ দেখবেন, আজকে যমুনা গ্রুপ দেখবেন, মানুষের শত শত বিঘা জমি তারা দখল করে নিচ্ছে, নামকা অস্তে টাকা দিয়ে দখল করে নিচ্ছে। তাহলে ওর অভাব বেশি না? আমার তত অভাব নাই, আমি ওসব চাই না, আপনি ওসব চান না, যে অপরের সম্পদে লোভ বসানোর দরকার কি? সুতরাং ওর সম্পদ ঠিকই আছে কিন্তু অভাব তার আল্লাহ রাব্বুল আলামিন দূর করেন নাই। ওকে যে জিনিসটা দেন নাই আল্লাহ সেটা হলো তার অল্পে তুষ্টি, তার এই হৃদয়ে তার এই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে দেন নাই, এই পরিতৃপ্তি তার মধ্যে নাই যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে বেশি আর চাই না, এটাই আমার যথেষ্ট। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিল আখিরাতু হাম্মুহু জালাল্লাহু গিনাহু ফি কলবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার লক্ষ্য হবে আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে সম্পদশালী করে দেবেন, অল্পে তুষ্টি দান করবেন। ওয়াজামা শামলাহু তার সমস্যাগুলি আল্লাহ সমাধান করে দেবেন। ওমান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, যার দুনিয়া হবে লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রকে তার সামনে রেখে দেবেন আর তার সমস্যাগুলিকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেবেন। ফাররাকালাহু শামলাহু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাগুলিকে বিক্ষিপ্ত করে দেবেন, একটা সমাধান করবে আর একটা এসে দাঁড়াবে, তাহলে এই সমস্যা কখনো তার শেষ হবে না, ফলে অল্পে তুষ্টিও নাই আর সমস্যাও সমাধান হয় না, সুতরাং ওর দারিদ্র কখনো মেটে না। সুতরাং আমরা সেটা হব না, আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যতটুকু পারি ততটুকু ইবাদত করার। তিন নম্বর বিষয় হলো পৃথিবীর মানুষ, ওয়ালাইকুম আসসালাম, পৃথিবীর মানুষ ভালো কাজ যতটুকু ইচ্ছা যতটুকু সম্ভব করতে পারে, তাই না? কিন্তু খারাপ কাজ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মতো বা গুনাহ থেকে মুক্ত থাকার মতো তৌফিক অনেকেরই নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউনি মা তারাক্তুকুম, যে বিষয় আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি ওই বিষয়টা তোমরা আমাকে ছেড়ে দাও। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে। বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তাদের বেশি বেশি প্রশ্ন করা এবং নবীদের সাথে মতভেদ সৃষ্টি করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আমি যদি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করি ফাইজতানি বহু, সেটা তোমরা ছেড়ে দাও। ওয়াইন আমার তো কুম্বি আমরিন, আমি যদি তোমাদের কোনো বিষয়ে নির্দেশ প্রদান করি ফা আতাও বিহি মাস্তাতাতুম, তাহলে তোমরা সেটা প্রতিপালন করো তোমাদের যতটুকু সাধ্যে কুলায়।
তাহলে নেকির কাজ করতে সাধ্যমতো করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা তাগাবুন 16 নম্বর আয়াত। সাধ্যমতো আল্লাহকে ভয় করো, মানে নেকির কাজ সাধ্যমতো করো। কিন্তু যেখানে নিষেধ সেটা কিন্তু সাধ্যমতো বলা হয়নি। সুদ খেও না বলা হয়নি, সাধ্যমতো সুদ খেও ছেড়ে দাও এটা বলা হয়নি। ঘুষ খেও না বলা হয়নি, সাধ্যমতো ঘুষ খেও ছেড়ে দাও এটা বলা হয়নি। বলা হচ্ছে জেনা করো না, আল্লাহ বলেননি সাধ্যমতো ছেড়ে দাও, তা বলেননি। বলেন কি বলছেন? ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয়ো না। তাহলে মানুষ সৎআমল করতে পারে, কিন্তু বদআমল থেকে পাপাচার থেকে দূরে থাকা কঠিন। মিথ্যা কথা বলবো না, গীবত করব না, আমি অন্যের প্রতি অন্যায় করব না, অবিচার করব না, এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা কঠিন। তাহলে আপনাকে আমাকে একটা জিনিস করা দরকার, নেকির পাল্লা আমরা ভারী করতে চাই, আমার নেকি যেন অন্য মানুষ নিয়ে না যায়, সেজন্য কি করতে হবে? সেজন্য হক্কুল ইবাদ যেন নষ্ট না হয়, আমি যেন পাপাচার না করি, সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইন তাজতানিবু মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আর তাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, যদি তারা সেগুলি থেকে বিরত থাকে, ওয়াইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা ওইগুলি থেকে বিরত থাকো, নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমরা তোমাদের অন্য অন্য গুনাহগুলিকে মাফ করে দেব। ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমরা তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানিত স্থানে। কোথায় সম্মানিত স্থান? মানে জান্নাতে। সূরা নিসা 31 নম্বর আয়াত। তাহলে আপনি গোনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য অন্য জিনিস আপনার মাফ করে দেবেন, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। নেকির পাল্লা কি ভারী হবে না? অবশ্যই হবে। জান্নাতে যেটা তো নেকির পাল্লা অবশ্যই ভারী হবে। আল্লাহ নেকির পাল্লা ভারী না হলে তো জান্নাতে দিবেন না। তাহলে যদি গুনাহ না করেন, আপনি নেকি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আল্লাহ জান্নাত দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমজানু ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যত সগিরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবেন, এর জন্য কাফফারা হয়ে যাবে। ইজাজতানাবাল কাবায়ের, যখন কবিরা গুনাহগুলি থেকে সে নিজেকে বিরত রাখবে। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে ওই সমস্ত আমল। কবিরা গুনাহ হলো 50, আচ্ছা 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 শেষ করে দিচ্ছি। তাহলে কবিরা গুনাহ হলো ওই সমস্ত গুনাহ, যে সমস্ত গুনাহগুলির কারণে জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে অথবা পরকালে কোনো শাস্তি বর্ণনা করেছেন, এগুলোকে কবিরা গুনাহ বলে। তাহলে গীবত করলে কি হয়? কবিরা গুনাহ হয় না? গীবত করলে রাসূল বললেন, মিরাজে গিয়ে দেখলাম যে এক শ্রেণীর মানুষ তামার লোহা, এই লোহা তামার নখ আছে আর সেগুলি দিয়ে মুখে আর বুকে আশ্রাচ্ছে, ওখান থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম ওরা কারা? তখন জিবরিল বললেন, ওই হল আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের সম্মান নিয়ে টানাটানি করতো, মানে দোষ চর্চা করতো, পরনিন্দা করতো, গীবত করতো। বুঝতে পারলেন? তাহলে গীবত করলে আল্লাহ শাস্তি বর্ণনা করেছেন রাসূল। সুতরাং গীবত করা কবিরা গুনাহ। আপনি আমি কোনো মানুষ এই গীবত থেকে বিরত থাকে? থাকে না। কবরের আজাবের কথা বলা হয়েছে, মিথ্যা কথা বললে আল্লাহ রাসূল বললেন যে এই দিক দিয়ে কেটে এই পর্যন্ত নিয়ে যাবে, এই দিক দিয়ে কেটে এই পর্যন্ত নিয়ে যাবে। এক সাইড ভালো হলে আর এক সাইড শুরু করবে, এই সাইড শেষ করলে এই সাইড আবার ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওরা কারা? বললেন যে ওরা হচ্ছে মৃত্যুক, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। তাহলে ওটা কবিরা গুনাহ, ওখান থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করবেন, জান্নাতি মানুষ হিসেবে তিনি আমাদেরকে কবুল করে নেবেন। সুতরাং আমরা যেভাবে করলে আমাদের নেকির পাল্লা ভারী হয়, আমাদের অর্জিত নেকিগুলি অন্যকে দিয়ে দিতে না হয় সেই চেষ্টা আমরা করবো, তাহলেই পরকালীন জীবনে জান্নাত পাওয়া যাবে, পরকালীন জীবনে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা যেন জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করি, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে আলাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক আত্মাহারিকের পক্ষ থেকে, আত্মাহারিক অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার এই প্রচেষ্টাগুলি কবুল করুন। আল্লাহু আমিন। সেই সাথে আমরা আপনাদের জন্য কিছু বই নিয়ে এসেছি, এই মসজিদের পিছনে রাখা আছে, সামনে রাখা আছে, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত
অনেকগুলি বই, মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। এই বইগুলি আপনার সাথে রাখবেন, বক্তব্য দিয়ে গেলাম, এটা দুদিন পাঁচ দিন মনে থাকবে, তারপর ভুলে যাবেন। কিন্তু বইগুলি বাড়িতে থাকলে এগুলি আপনাকে দিক দিশারির মতো কাজ করবে। আপনার 100 টাকা 500 টাকা খরচ হলেও এই টাকাটা সাদাকায় জারিয়া হবে। আপনারা প্রত্যেকেই একটা করে বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।